সকাল থেকে এত সুন্দর ওয়েদার দেখে ঠিক করলাম যে আজকে লাঞ্চের মেনু খিচুড়ি। তাই জন্য ব্রেকফাস্ট সারার পরে ভাবলাম যে সমস্ত কাজগুলো আগে করে নিই, কারণ একদম খিচুড়িটা তো গরম গরম খেতে ভালো লাগে, তাই স্নান টান সেরে একবারে খিচুড়িটা বসাবো। কিন্তু এই স্নান করে এবার এই দেখছি যে এখন তো মোটামুটি একটু একটু রোদ দেখা দিচ্ছে, তবে হাওয়াটা আছে, ঠান্ডা ঠান্ডাই ওয়েদার, কিন্তু চেঞ্জ মানে ডিসিশনটা চেঞ্জ করা যাবে না, কারণ আমি চালটাকে ধুয়ে অলরেডি রেখে দিয়েছি, তারপরে টমেটো টমেটো গুলো সব কেটে কুটে নিয়েছি, আর ডোডো খিচুড়ি খাবে খিচুড়ি খাবে বলে সকাল থেকেই লাফাচ্ছে। তাই ভাবলাম যে খিচুড়ি করি, আর খিচুড়ি করতে করতে তোমাদের সঙ্গে গল্প করা যাবে, কারণ রান্নার চাপটা খুব বেশি নেই, সব কাজকর্ম শেষ, ঘর মোছা বাসন মাজা মানে ডোডোকে স্নান করানো ইচ এন্ড এভরিথিং হয়ে গেছে, শুধু ঠাকুর পুজোটা বাবাই দেবে, আমাকে ওর কাজটা করতে হয় না। তাহলে চলো কিচেনে যাই, গিয়ে রান্নাটা শুরু করি আর গল্প করা যাবে। এই যে আমার গুণধর ম্যাথ হোমওয়ার্ক করছে, কি রে ডোডো একটু রোদ উঠে গেল তো, তাহলে খিচুড়ি আছে ছেড়ে দিই, বৃষ্টি তো কমে গেল, বৃষ্টি কি আর হবে বল? হ্যাঁ আবার হবে, কালকে তো ঝড়ই আসছে, কালকে ঝড় আসছে ছেড়ে দিই, কিন্তু আজকে কি বৃষ্টি তো কমে কমে গেল, তাহলে কি ডাল ভাত করি? ডাল ভাত এই না আজ দিয়ে, তাহলে হোমওয়ার্ক ঠিক করে করেন তাহলে, হোমওয়ার্ক আগে না পারলে ডাল দিই। বিকেল বেলাতে আজকে একটা রেসিপি করবো চিংড়ি মাছ দিয়ে, যেটা সামনে সব্বাস কিচেনে আসবে, দারুণ একটা রেসিপি, কিন্তু কি রেসিপি এক্ষুনি বলছি না, কিন্তু যেটা ভুল করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে আমি ফ্রিজে ছিল বের করে রেখেছিলাম, কিন্তু ওটা স্নানেটাকে আমি ছাড়িয়ে নেবো সেটা ভুলে গেছি, তাই অগত্যা বাধ্য হয়ে বাবাকে বললাম যে বাবা একটু তুমি ছাড়িয়ে দাও, কারণ অনেকদিন পর মানে দু মাস পরে বাবাকে কিছু একটা কাজ দেওয়ালো, নাহলে বাবা এমনি প্রচুর কাজ করে দেয় আমার, কিন্তু বলতে আজকে খারাপও লাগলো, কিন্তু তাও বললাম যে তুমি একটু চিংড়ি মাছটা ছাড়িয়ে দাও, কারণ চিংড়ি মাছটা যে খোসাগুলো সেটাকে মানে প্রেম স্নানের আগে ওটাকে ফেলে আসতে হবে, মানে এমনিতে তো নর্মালি বেরোচ্ছে না, মানে কোথাও বেরোলে তো ফিরে এসে স্নান করছে, তাই ওটাকে স্নানের আগে কমপ্লিট করে ওর স্নানের আগে তারপরে ওটা ফেলে এসে তারপরে ও স্নান করবে, নাহলে একটা ভীষণ বাজে গন্ধ হয়ে যায়, আর তার থেকে বড় কথা হচ্ছে আবার নাহলে কালকে ওটা ফেলতে ফেলতে আবার কালকে সকালবেলা মানে বিকেলবেলা তো আর যাবে না সন্ধ্যের পরটা, তো সেই জন্য বাবাকে দিয়েছি তুমি একটু দেখিয়ে আনো, বাবা আজকে চিংড়ি মাছ ছাড়াচ্ছে বসে, একটা একটু ভিডিও করো না, আমি তো তখন এদিকে একটু গুছিয়ে নিচ্ছি, তো একটু বসিয়ে দেবো। মাছটা টাটকা ও? হ্যাঁ মাছটা টাটকা, মানে মাছটা ভালো? মোটামুটি টাটকা আছে। মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, মুগ ডালটাকে ভেজে নিয়ে তারপর তো ধুয়ে নেব, আর চালটাকে এই যে আমি মিশে করে নিয়েছি ভালো করে ধুয়ে আবার জলটাকে ঝরিয়েও নিয়েছি, আর এদিকে একটু কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, এই পেঁয়াজটা হচ্ছে হলো ইসের জন্য, ডিমের অমলেট করবো তার জন্য, মানে খিচুড়িটাকে বসিয়ে দেবো, খিচুড়িটা যখন ফুটতে থাকবে তখন একটা অন্যদিকে ডিমের অমলেট আর পাঁপড়টা ভেজে নেব, তাহলেই হয়ে যাবে, আর জাস্ট নামিয়ে গরম গরম সার্ভ করব, আর ততক্ষণে বলবো প্রেমকে বাবার জাস্ট যদি চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেলেই বাবা প্রেম ওটাকে ফেলে দিয়ে এসে স্নান করে নেবে। এই হচ্ছে আমাদের আজকের দিনের বেলা সকালের কাজ, তবে বিকেলবেলাতে রেসিপি করব বলেই দিলাম, আর অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা এরকম ভালো হয়তো হতে পারে যে খেয়ে দিয়ে একটা জম্পেশ ঘুমও দেওয়া যেতে পারে, আর নাহলে আমার বেশ মানে যখন বৃষ্টি হয় একটু বৃষ্টির গান শুনতে খুব ভালো লাগে, বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত বা এমনি বৃষ্টির বিভিন্ন গান শুনতে, কিন্তু আমি জানি না তোমাদের কেমন লাগে, আমার বেশ ভালো লাগে যে বাইরে জানলা দিয়ে বৃষ্টি দেখবো আর একটু গান শুনবো, আর একটু খাওয়ার পরে একটু আচারও খাওয়া যেতে পারে অনেকদিন পর, অ্যাকচুয়ালি ওয়েদারটা ভালো থাকলে সব মানে মনটাও একটু ভালো থাকে, সব রকম সবকিছু করতে ভালো লাগে, কারণ কদিন ধরে যা গরম পড়েছিল মানে মানে গরমে সাংঘাতিক কষ্ট হচ্ছিল আর কি সবারই, সেদিক থেকে একটা রিলিফ পেয়েছে মানুষ যে একটু বৃষ্টি হচ্ছে সবার একটুখানি ওয়েদারটা ভালো হয়েছে, কিন্তু আবার এই আসে একটা চিন্তাও মাথার মধ্যে হয়ে গেছে যে সেটা এখন কতটা মানে কতটা আমাদের ক্ষতি করবে সেটা একটা চিন্তা, ওয়েস্ট বেঙ্গলের গত বছর আমপান যেরকম করেছিল সবাই তো প্রে করছি যাতে সেরকম না হয়, অ্যাটলিস্ট এরকম সুন্দর সুন্দর ওয়েদার হালকা হালকা বৃষ্টিতে ব্যাপারটা কেটে গেলেই ভালো হয়, কিন্তু সেটা তখন ভগবান জানে যে কতটা কি হবে। আমাদের এদিকেও খুব বেশি হয়তো টের পাওয়া যায় না, কিন্তু
ক্যানিং সাইডে বা সুন্দরবন সাইডে বা ওই ডায়মন্ড হারবার ওদিকটাতে, ওখানে রায়চক ওই সাইডটাতেও প্রচন্ড পরিমাণে সমস্যা হয়। অ্যাকচুয়ালি একটা কথা বলেই মনে পড়লো কথাটা বলতে গিয়ে, আমি রায়চকের যে ভিডিওটা দিয়েছিলাম তাতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিল যে রায়চকটা আমরা যাবো কি করে, তা সেটা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি কারণ কমেন্টেও লিখে লিখে আনসার করেছি, কিন্তু তাওটা আমি একবার বলে দিচ্ছি। আমরা মানে একবার ট্রেনে করে গেছি, যখন বন্ধুরা মিলে সবাই মিলে গেছি, সেই ট্রেনে করে যাওয়ার রুটটাই তোমাদেরকে বলে দিই। অ্যাকচুয়ালি আমার বাড়ির সামনে থেকে যে গড়িয়া স্টেশন, মানে নিউ গড়িয়া যে রেলওয়ে স্টেশন আর কি, সেই রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেন ধরে পৌঁছে গেছিলাম ডায়মন্ড হারবার স্টেশন, মানে শিয়ালদা থেকে তুমি ডায়মন্ড হারবারে ট্রেনটা পেয়ে যাবে শিয়ালদা থেকে যারা আসছো। সেই ডায়মন্ড হারবারে পৌঁছে ওখানে যে টোটো স্ট্যান্ড আছে, টোটো না সরি অটো স্ট্যান্ড, বলো টোটো না অটো স্ট্যান্ড, ৩০০ টাকা মতো নিয়েছিল বলো, মনে নেই ওটা একটা হতে পারে, ওরকম ভাবে তোমরা যেতে পারো। আর একটা যেতে পারো, সেটা হচ্ছে ধর্মতলা থেকে বাস আছে ডিরেক্ট ওই রায়চকন গ্যাঞ্জেস, তাই না? মানে একটু আগে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাছাকাছি একদম একদম পেরিয়ে বরঞ্চ একটু যায়, হ্যাঁ মানে ওই রায়চকের বাস আছে, সেটা তোমরা ওই বাসে করেও কিন্তু যেতে পারো, একদম ধর্মতলা থেকে ডিরেক্ট বাস, ওটা সুবিধা। কিন্তু আমাদের যেহেতু বাড়ির সামনে থেকে ট্রেন, মানে গড়িয়াটার কাছাকাছি ধর্মতলা উল্টে যাওয়া হয়ে যাবে, তাই জন্য আমরা ওই ট্রেন রুটে করে গেছিলাম। আর যদি দুজন যায় তার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে বাইকে করে যাওয়া, বাইকে করে যাওয়াটা তো অনেক ভালোই, কিন্তু অনেকে আবার বাইকের রাইডিংটা বেশি দূর পছন্দ করে না, সেটা তিন রকম সুবিধা আছে, তোমরা যেটা যেটা ইচ্ছে। এবার ডালটা ভাজা হয়ে গেছে, আমি ডালটাকে ধুয়ে নিই। শীতকালে খিচুড়ি করলে একটা খুব ভালো হয় যে খিচুড়ির মধ্যে বিভিন্ন রকম সবজি দিলে বেশ ভালো লাগে, গাজর, বিনস, ফুলকপি, ফুলকপিটা বিশেষ করে আমার খুব ভালো লাগে। কিন্তু গরমকালে খিচুড়িতে অ্যাকচুয়ালি হয়তো এই সবজিগুলো বাজারে পাওয়া যায় গাজর বা ফুলকপি, কিন্তু সেরকম টেস্টটা হয় না। বাজারে পাওয়া যাচ্ছে ফুলকপি কিন্তু দেখতে মানে দেখে নিতে ইচ্ছা করে, সেটাই পূজা টেস্টটাও ভালো না, বৃষ্টির একটা মানে বাজারটা গন্ধ থাকে, তো সুতরাং এই সময় খিচুড়িটা নর্মালি খিচুড়ি করবো আজকে, মানে নর্মাল বলতে সবজি ছাড়া। চাইলে একটু আলু দেওয়া যেতে পারতো, কিন্তু আমি আলুটাও দিচ্ছি না, যে থাক কোনো সবজি দেবো না আজকে, শুধু 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 খিচুড়িটা করবো। ডালটা ধুয়ে নিলাম, ব্যাস এবার রান্নাটা শুরু। সর্ষের তেল নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন মতো, এর মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। আর যেহেতু আমি এই নর্মাল খিচুড়ি করছি, মানে নর্মাল বলতে কোনো সবজি ছাড়া, তাই জন্য ফোড়ন দিচ্ছি জিরে। আর যদি সবজি দিয়ে করতাম তাহলে কিন্তু একটু পাঁচফোড়ন দিতাম, সবজি টেস্টার হতো, আর জিরের সঙ্গে একটু গরম মশলা। আর পাঁচফোড়ন দিলে কিন্তু আবার গরম মশলাটা সেটা যায় না, তখন কিন্তু নর্মালি শুধু পাঁচফোড়ন দিতাম। খিচুড়ি অ্যাকচুয়ালি অনেক রকম ভাবেই রান্না করা যায়, কিন্তু ইজি প্রসিডিউর আমার এটাই মনে হয় যে একবারে ফোড়নটাকে মানে সব কিছুকে একবারে কষিয়ে নিয়ে একবারে জল দিয়ে দেওয়াটা। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুনটা নেব, নুন দিয়ে দিলাম অল্প, কারণ টমেটোটা দেওয়ার পরে নুন দিয়ে দিলে টমেটোটা গলতে সুবিধা হয়। খিচুড়িতে আমাদের যেমন বুনা খিচুড়িটা বেশ কিন্তু ভালো লাগে, চিকেন বুনা। জানাটাকে বন্ধ করতে হবে কারণ হাওয়া আসছে, এই কিচেনে আমার এক সমস্যা, রান্না করার সময় আমি কোনো মতেই জানলাটা খুলতে পারি না, এই জন্য প্রচন্ড গরম লাগে, কিন্তু এই জানলা দিয়ে প্রচুর হাওয়া আসে, মানে গরমকালে কি শীতকালে সবসময় হাওয়া আসে, কিন্তু আমি এটাকে অন করে রাখতে পারি না, খুলে খুলে হ্যাঁ অন করে রয়েছে, মানে খুলে রাখ জানাটাকে খুলে রাখতে পারিনি।
এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিই, হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলাটা পরে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিই, দেখে ভয় পেয়ে যেও না কত ঝাল দিচ্ছে সম্পাদিকা, আমরা একটু ঝাল খেতেই ভালোবাসি, সব কিছুতে আমাদের একটু ঝাল ঝাল না হলে ঠিক চলছে না। তারপরে সামান্য একটু জল দেব, ঝাল খেয়েছিলে মনে আছে সেই ঝুমপার সাথে ফুচকার দোকানে বাজি লাগিয়ে? হ্যাঁ, সেটা কি আর এখনের ঘটনা? সেটার ঘটনা ধরো না হলেও 15-16-17 বছর আগে, 2002-03 সালে, 2-3 সাল, তাহলে 18 বছর আগে, 18 কি 19-20 বছর আগে, 19 বছর, 2 হলে 19, 18 হলে, এবার দেখেন একটু ঢেকে দিই, বাজিটা হয়েছিল। ফুচকা খাওয়া, ফুচকা খেতে গেছে, আমি বলছি ফুচকা খেতে গেছি, আমার খুব মানে আমাদের ওটা হচ্ছে চিরন্তনী পার্কের ফুচকা, যে কাকু আর কি, তো ওখানেই একদম ছোট থেকেই মানে ফুচকাটা ওখানেই খাই, ওখানে গিয়ে খেতে, কারণ ফুচকাওয়ালা তখন এত আমাদের বাড়ির আশেপাশে দেখা যায় প্রচুর, মানে বাড়ি থেকে বেরোলেই ফুচকাওয়ালা, আশেপাশে চতুর্দিকে ফুচকাওয়ালা, তখন কিন্তু অত ফুচকাওয়ালা থাকতো না, মানে এলাকায় ছিল না, তো ওখানে ফুচকা খেতাম। তো এবার একদিন আমি প্রেম আর আমার এক বান্ধবী ঝুম্পা, ঝুম্পাকে দেখানো হয়নি বোধ হয়, ঝুম্পার মধ্যে তো আসে উনি, ঝুম্পার পরিচয় হয়নি, যাই হোক নিশ্চয়ই পরের কোনো না কোনো সময় পরিচয় হবে, তা তিনজনে ফুচকা খেতে গেছি। এবার কাকুকে বলছে একটু ঝাল বেশি দিও, তাই তো, কাকু প্রথমে দিয়েছে, তারপর বলছে না ঝাল হয়নি আর একটু দিও, এরকম হয়েছে তো না? না, ভাজিটা হয়েছিল কাঁচা লঙ্কা খাওয়া, মানে একদম কাঁচা কাঁচা লঙ্কা খাওয়া। এবার ঝুম্পা বলছে তুই এত ঝাল ঝাল করছিস, তুই কাঁচা লঙ্কা খেতে পারবি? মানে এরকম একটা ব্যাপার, মানে কাঁচা লঙ্কা ওইখানে দাঁড়িয়ে যে কাঁচা লঙ্কাটা তুই চিবি চিবি খা, তাই না? হ্যাঁ, মানে কাঁচা লঙ্কা খেতে পারলে গোটা, তাহলে মিষ্টির বাজি, মানে মিষ্টি খাওয়া বাজি, সঙ্গে সঙ্গে আবার মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া হবে আর কি, মানে রসগোল্লা। সবাই আমরা যেমন ফুডি, আমাদের বন্ধু বান্ধবরা সবাই ফুডি, ফ্যামিলিও ফুডি, সবাই মানে কাঁচা লঙ্কা বাজি ধরা কি হচ্ছে যে না, তখন তো কখনো ওদের ফুচকাটা খাওয়া হয়ে গেল, এবার তারপরে আবার কাঁচা লঙ্কা চিবি চিবি প্রেম খেলো, আমি তো খাইনি, তুমি খেয়েছিলে, তারপরে আবার সঙ্গে সঙ্গে গিয়ে মিষ্টি দোকানে গেলাম, মানে ওই মোড়ের মাথায় মিষ্টি দোকান, শরৎ সঙ্গের মোড়ের মাথায় যে মিষ্টি দোকান, সেখানে গিয়ে আবার রসগোল্লা খাওয়া হলাম। তো এইরকম যদি আমাদের অভ্যাস থাকে যে এরকম খাই 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 একটা, মানে চারিদিকে সবসময় খাই খাই, মানে বন্ধু বান্ধবরা, মানে আমার ওই বন্ধুকে দেখলে তুমি বুঝতে পারো ঝুম্পা দার কথা বলছি, তার বোধহয় এখন এই মুহূর্তে ওজন 100 কেজি ও অনেকটাই কমে গেছে। ও এই রিসেন্টলি আমাকে বললো যে রিসেন্টলি রুদ্রপ্রয়াগ গেছিল না, মানে রিসেন্টলি জাস্ট এই লকডাউন জাস্ট পড়ার আগে, মানে মার্চের শেষের দিকে, মানে হোলির সময়, মানে এই যে জাস্ট দোলটা গেল ওই সময় ওরা ওর ফ্যামিলি নিয়ে রুদ্রপ্রয়াগ গেছিল, ও তখন ওখানে সমস্ত জায়গায় ঘুরেছে, মানে উপরে ও মানে পাহাড় গুলোতে ওঠা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানে ফুললি ইসে করেছে, তখন ও সেটা বলছে দেখ আমি 100 কেজি ওয়েট নিয়ে এই সব জায়গায় গুলো ঘুরলাম, আমাদের আমাদের যে ওর যে গাড়ির ওখানকার ড্রাইভার ছিল সে দেখে অবাক হয়ে যাচ্ছে যে ম্যাডাম আপনি কি করে এগুলো এত তাড়াতাড়ি করে উঠে পড়ছেন, এত তাড়াতাড়ি করে সব নিচে নামছেন, মানে ওই সে নদীর সেগুলোতে, সেই ও সে তখনই বললো যে আমি 100 কেজি ওয়েট নিয়ে ওইগুলো ঘুরে বেড়াচ্ছি। তুই দেখো তোমাকে বাবা কেন ডাক, কেন ডাকছে দেখো। প্রেম আস্তে আস্তে রান্নাটা আমার বেশ কিছুটা এগিয়ে গেছে, আমি ওই টমেটোটা যে কষাচ্ছিলাম তারপরে এর মধ্যে 2 টিস্পুন মতো আদা, 2 টিস্পুন মতো চিনি অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে চাল আর ডালটা কিন্তু অ্যাড করে দিয়েছি, দিয়ে বেশ 2-3 মিনিট আমি এটাকে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব, খিচুড়ি আমার কিন্তু একদম শুকনো শুকনো, মানে এই খিচুড়িটা ভালো লাগে না, ভুনা খিচুড়ি তো একদম শুকনো শুকনোই হয়, মানে এই খিচুড়ি কিন্তু একটু নরম নরম থাকলেই ভালো লাগে। জলটা দিয়ে দিলাম, এবারে এটাকে ঢেকে দেব, আর ডিমের অমলেট গুলো ভেজে নেব, পাপড় গুলো ভেজে নেবো, আগে ডিমের অমলেটটা ভাজতে হবে কারণ এই কড়াইয়ের মধ্যে ডিমের অমলেট ভেজে তারপরে এর মধ্যে বেশি পরিমাণে তেল নিয়ে, তুই কখন এসেছিস? হয়ে গেছে?
গেছে? ম্যাচ হয়ে গেছে? তোকে বললাম তুই ম্যাচটা করে আমাকে ডাকবি, তুই তো ডাকিসনি। তোর কি বই খাতা গুছিয়েছিস? গুছি গুছি তুচ্ছ সব জায়গায় করে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা একটু বান্না। একটা পেজ করে তুমি একটু পেজ করে নে। ঠিক আছে যা, চুলগুলো দেখ, চুলগুলো এত বড় বড় হয়ে গেছে, চুলগুলো কাটতে হবে। কিন্তু এই মুহূর্তে তো সেলুনে যাওয়ার উপায় নেই, তিনজনেরই বাড়িতে, তিনজনেরই মানে প্রেম। আর বাবার একটা এক্সট্রা জিনিস কাটতে হবে, সেটা হলো দাড়ি। আমার শ্বশুরমশাই সবার চুলগুলো বড় হয়ে গেছে। আমি প্রেমকে বলছিলাম গত বছরও এমন করা হয়েছিল, প্রেমই কেটে দিয়েছিল। তো এবছর গত বছর আমাকে ন্যাড়াই করে দেওয়া হয়েছিল, তো এবছর ভাবছি এখনো যে ন্যাড়া করবো কি করবো না, সেটা একটা আচ্ছা সেটা একটা চিন্তা করছি যে ন্যাড়া করবো কি করবো না। ন্যাড়া হবি দেখা যাক, তো ভাবছি প্রেমই কেটে দেবে। এর মধ্যে জিনিস বলছি, এটা যদি তোমার দেশ বানাতে হয় তাহলে তোমরা এরকম ছোট ছোট আমলকি কেটে রাখবে আর একটা রোদে দেবে, আর যদি এরকম এত মানে কড়া কড়া পুরো কড়া কড়া হয়ে যায় রোদের আলোতে তাহলে তুমি তো খেতে পারবে। হ্যাঁ শুধু রোদে দিলে হয়ে যাবে? ওর মধ্যে কি কি দিতে হবে সেটা তুমি তো বললে না, তুমি তো জানো না সেটা। ওর মধ্যে দিয়েছে হচ্ছে লেবুর রস, লেবুর রস, পাতি লেবুর রস, বিট নুন, আর তার সঙ্গে জোয়ানটাকে গুঁড়ো করে, জোয়ানটাকে প্রথমে শুকনো কড়াইতে একটু টেলে নিয়ে তারপর ওটাকে গুঁড়ো করে, কারণ জোয়ানটা খুব ভালো হজম সহায়ক। আর তার সঙ্গে লেবুর রস, পাতি লেবুর রস আর বিট নুন, আর দিয়েছে একটুখানি টেস্টের জন্য একটুখানি চাট মশলা। ওগুলোকে দিয়ে সব কাঁচা আমলকে প্রথমে কুচিয়ে নিয়ে ওটাকে ভালো করে মেখেছি, মেখে কড় করে রোদে দিয়েছি। রোদটা দিয়ে মোটামুটি দু তিন দিন রোদে দিয়েছি, দিয়ে এরকম এটাকে শুকনো করে রেখেছি। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, খিচুড়ি প্রায় হয়ে এসেছে। আমি এবার ফ্লেমটাকে বাড়িয়ে দেব, ঘি দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দেব একটু, টেস্ট করে দেখেও নিতে হবে মিষ্টিটা। একটু নুন লাগবে, ঝালটা বেশ ভালো হয়েছে, এটাই কিন্তু যখন ঠান্ডা হবে তখন অনেকটাই জমে যাবে, এতটাও নরম থাকবে না। কিন্তু এই নরমটাই আমার ভালো লাগে, একটু জল দিলে ভালো হতো, জলটা একটু কম হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দিলাম, ব্যাস হয়ে গেল। ও ডিমের অমলেটটা ভেজে নিয়েছি, এবার শুধু বাকি হচ্ছে পাঁপড়টা ভাজা। পাঁপড়টা বড় ওভেনটাতে ভাজা যাবে না, এই ওভেনটাতে ভাজতে হবে, এই জন্য ওয়েট করছিলাম। জাস্ট পাঁপড় ভাজতে দু তিন মিনিট সময় লাগবে, তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। ব্যাস খেতে দিয়ে দিলাম, বেড়ে দিয়েছি কড়াইটাও এখানে নিয়ে এলাম, আর এইটার মধ্যে রেখে দিয়েছি পাঁপড়। হ্যাঁ গরম এর জন্য তোমাকে তো ছড়িয়ে দিয়েছি, দেখো খাওয়া দাওয়া সেরে নেব, তারপর লাগিয়ে দেবো একটা ঘুম। আর যদি একটু টিভি দেখি তো টিভিও দেখতে পারি, এটা এখনই বলতে পারছি না। আর বিকেলে তো বিভিন্ন কাজকর্ম আছে, বললাম আমি রেসিপি করব, তারপরে ডোডোকেনও একটু পড়তে বসতে হবে, তবে ঝড়টর আলটিমেটলি কিছু হবে কিনা সেটা তো বুঝতে পারছি না। যাই হোক এখানে শেষ করে দিলাম ব্লগটা, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, এই বেগুন ভাজা বলছি, ডিমের অমলেট,
অ্যাকচুয়ালি বেগুন একটু ছিল, ভেবেছিলাম ভাজবো, কিন্তু তারপরে ভাবলাম যে এত রকম ভাজা ভাজি দরকার নেই, তার জন্য বেগুন ভাজাটা হট করে মুখ থেকে বেরিয়ে গেছে। আর পাঁপড় ভাজা আর ডিমের অমলেট, গরম গরম খিচুড়ি, খিচুড়ি দেখতেই পাচ্ছি একটু নরম নরম হয়েছে, দুটোকে একটু ভালো করে স্প্রেড করে, তুই এরকম করে মুখে দিচ্ছিস কেন? একদম গরম গরম খিচুড়ি, এই জন্য তোকে স্প্রেড করে দিয়েছি। আমি তোমাকে নেড়ে নেড়ে এরম এরম করে 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 দেবো, এই জায়গাটা, এই দেখো এই জায়গাটা এরম করে করে খেতে হয়, এখানটা এরম এরম মিশে করতে হয়, এটাকে একটু নাড়তে নাড়তে হয়। তুমি একটা পুরো স্পুন নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছো, বলবো অ্যাকচুয়ালি গরমটা না দেখে টিভিটা দেখছে, তাহলে ওই টিভির দিকে মন থাকলে তো এরকমই হবে। যাই হোক আজকে এখানেই শেষ করছি, তোমরাও সবাই এনজয় করো, শেয়ার এন্ড লাইক, আজকে দিনটা এনজয় করার মতোই দিন, ঠিক আছে? সবাই ভালো থেকো আর স্টে সেফ। আমফানের ব্যাপারটা হয় তাহলে নিশ্চয়ই আমাদের ওই ভিডিওটাতে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের বৃষ্টির দিনের এক্সপেরিয়েন্স বা তোমরা কিভাবে দিনটা কাটালে, আমরা ওয়েট করবো তোমাদের কমেন্টের জন্য, কারণ কমেন্ট করতে আমাদের খুব ভালো লাগে। টাটা, বাই বাই।